যোগানমন্ত্রী ফণীভূষণ চৌধুরীর গৃহ সমষ্টি বঙ্গাইগাঁওতে এতিয়া প্রতি কিলোগ্রাম পিঁয়াজের দাম হয়েছে 120 টাকা কই আকাশরঙ্গী মূল্য বৃদ্ধির বাবে বহুতে আনকি পিঁয়াজ খোৱাটোই এৰিছে আন কিছু মানে আকো 100 গ্রাম বা 250 গ্রাম পিঁয়াজ কিনিয়ে ঘর বুয়া হওয়া দেখা গৈছে পিঁয়াজের দর দিনদিনে অতিক্রম করার পিছতো এনেকৈ মন্ত্রী ফণীভূষণ চৌধুরী কিন্তু নির্বিকার হয়ে আছে বৃহৎ নদী বান্ধ এনআরসি আদি একাধিক বিষয় লৈ ব্যস্ত হয়ে থাকার সময়তে পিঁয়াজের অত্যধিক মূল্য বৃদ্ধিয়ে রাইজক মাধামার সোধার সময়তে মন্ত্রী ফণীভূষণ চৌধুরীয়ে নির্বিকার হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে আর বিশেষকে আমার এই সমষ্টির সম্মানীয় মন্ত্রী ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া তেখেতে জগনমন্ত্রীর বিভাগটো তেখেতের হাততে আছে আর আজি তেখেতের সমষ্টির আমি বাসিন্দা হই নাগরিক হয়ে আমি 120 টাকা কেজিত পিঁয়াজ কিনবলগা হয়েছে ইয়াতকে আরো দুঃখজনক কথা কি হব পারে যেখানে আমার মধ্যবিত্তী মানুষ আছে এই মধ্যবিত্তী শ্রেণীর মানুষবিলাকর বিশেষ অসুবিধা হয়ে গেছে এতে বর্তমান পিঁয়াজ কথা আমি বাদে দিয়ে দিছো পিঁয়াজের মূল্য বৃদ্ধি এনে এটা সকলকে চলা কলা খুঁজছে সকলকে জুরুলা করেছে সর্বসাধারণ রাইজ এটা পিঁয়াজ কিনাই বাদ দিছে বিভিন্ন জনে প্রতিদিনে হুড়া হুড়ে দাম বাড়ি গেছে পিঁয়াজের পিঁয়াজের অভাবনীয় মূল্য বৃদ্ধির বাবে গোয়ালপাড়া শহরবাসী রাইজে বাজারত গৈ মূরে কপালে হাত দিবলগিয়া হয়েছে মুঠরপর সেয়া বিভিন্ন ঠাইর আমি বজার আপনার দেখাই গেছো আজির দিন আমি মঙ্গলদৈ বজার দেখালো বঙ্গাইগাঁওর কথা জানাইছো এটা আপনার গোয়ালপাড়ার বিষয়ে জানাম গোয়ালপাড়াতে একই অবস্থা প্রতি কিলো পিঁয়াজের দাম হয়েছে 120 টাকা গোয়ালপাড়ার বজারত কিয় পিঁয়াজের দাম বৃদ্ধি পাইছে কোনে কিমান টাকায় ব্যাপারী সকলে পিঁয়াজ ক্রয় করেছে এই বিষয়ে জানাব অধিক আমার সাংবাদিক রিঙ্কু দাসে হয় পিঁয়াজের মূল্য বৃদ্ধিয়ে জলাকলা খুবাইছে গোয়ালপাড়া বাসী রাইজক আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো গোয়ালপাড়া শহর যে নতুন বজারত ইয়াতে খুচুরা বজারত নিউজ এইটিন অসম ধরক আমি দেখুয়াম যে পিঁয়াজের ইতিমধ্যে মূল্য বৃদ্ধি জলাকলা খুবাইছে সর্বসাধারণ রাইজক এটা পিঁয়াজ কিনবলে ইতিমধ্যে ভয় করেছে ইয়ার যে গোয়ালপাড়া বাসী রাইজ কি যে আমি দেখুয়াই আছো যে খুচুরা বজারত দৃশ্য দেখুয়াই আছো এজন স্থানীয়ভাবে দাদা পিঁয়াজ কিনিলে নাই লোয়া নাই পিঁয়াজ পিঁয়াজ দাম কেনে দাম পোয়া 30 টাকাকে বহু দাম বৃদ্ধি হয়েছে দামটো বহুত 30 টাকা পোয়া আমি দেখুয়াই আছো যে গোয়ালপাড়া যে খুচুরা বজাৰৰ পৰা দেখুৱাই আছো বাইদেউ আপোনাৰ কাষত আহিছে বাইদেউ পিঁয়াজ কিনিলে কিনিলো কেনেকুৱা দাম কেনেকুৱা 110 পিঁয়াজ কিনি বহুত দামটো বহুত বাঢ়িছে ন বাঢ়িছে তো দাম দুখীয়া মানুহ কেনে আৰু খাব এইবিলাক আপুনি কিমান কিমান লল পিঁয়াজ মই হাফ কিলো ললো হাফ কিলো ললো আগতে কেনে কিমান লৈছিল কম থাকোতে কম থাকোতে লৈছো 2 কেজি 3 কেজি মান পিঁয়াজ আৰু আধা কেজি হাফ কিলো উপায় নাই আৰু খাব তো লাগবই পিঁয়াজ কিমান 110 টাকা দাম কিয় বাড়িছে ইমান দাম কিয় বাড়িছে আমি কিরকম করে কম আপনার হোলসেল কিমান আছে কিমান কেলে 100 আর 110 টাকা বিক্রি আছে হ্যাঁ 110 আমি দেখুয়াই আছো যে 110-ৰ পৰা 120 টকা কিলো ইতিমধ্যে দেখুৱাই আছে যে পিঁয়াজৰ যে মূল্য বৃদ্ধি ইতিমধ্যে সৰ্বসাধাৰণ ৰাইজক ইতিমধ্যে বাইদেউ আপোনাক পিঁয়াজ কিনিছে পিঁয়াজ ললো 1 কিলো সিফালেতো 120 টকা ইফালেতো 110 টকা দিছে ঠিক মোৰ লগত বাৰ্গেনিংটো ঠিক হেৰি হোৱা নাই কাৰণে মই লোৱা নাই লবটো লাগিব খাব লাগিব যিহেতু দস্তুমত ব্যৰ্থ হোৱা বুলি ক'ব পাৰি আমাৰ ৰাইজৰ কাৰণে যে তেওঁলোকে যে অকণো চিন্তা নকৰে ইয়ে প্ৰমাণ আৰু এইটোৱে আৰু আমি দেখুৱাই আছো যে গোৱালপাৰা খুচুৰা বজাৰৰ পৰা দেখুৱাই আছো দাদা কি পিঁয়াজ 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 আছে নাই পিঁয়াজ আছে অলপ দাম কিমান আপোনাৰ 120 120 পিঁয়াজ কিয় ৰখা নাই কিয় পিঁয়াজ দাম বেছি বেকাৰ আৰু বহুত হয় না দাম খোজাটাও বেয়া লাগে আগতে পিঁয়াজৰ দাম কিমান আছে আগত তাৰমানে 60-50 লাহে লাহে বাঢ়ি আছে দিন গেলে 10 টকা বাঢ়ে আমি যে গোৱালপাৰা খুচুৰা বজাৰৰ পৰা দেখুৱাই আছো যে পিঁয়াজ ইতিমধ্যে যে দোকানীসমূহ ইতিমধ্যে পিঁয়াজ ৰখা ইতিমধ্যে বন্ধ কৰিছে কিয়নো যে পিঁয়াজৰ যি মূল্য যে আকাশলংঘী হৈছে তাৰ বাবে ইতিমধ্যে যে পিঁয়াজ ৰখা বন্ধ হৈছে নিউজ এইটিন অসম ধৰক আমি যি গোৱালপাৰা খুচুৰা বজাৰৰ পৰা দেখুৱাই আছো মই পুনৰ কৈছোঁ যে পিঁয়াজ পিঁয়াজৰ মূল্য ইতিমধ্যে জলাকলা খুৱাইছে ইতিমধ্যে গোৱালপাৰাবাসী ৰাইজক কিয়নো 100-ৰ পৰা 120 টকা ইতিমধ্যে যে পিঁয়াজৰ মূল্য বৃদ্ধি হোৱাৰ ফলত ইতিমধ্যে দেখা গৈছে প্ৰতিখন বজাৰতে ইতিমধ্যে